আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অপারেশনের পরবর্তী সময় কিছু জিনিস আমরা দেখে থাকি, এটা একদমই স্বাভাবিক। তবে আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাবে বা গাইডলাইনের অভাবে সেটা আমরা নিয়ে ভয় পাই। তেমনই একটি বিষয় হচ্ছে বুকে স্যালাইন জমে যাওয়া বা পানি জমে যাওয়া বা কিছু একটা ভারের মতো লাগবে যেটার কারণে আপনার বুকটা ফুলে উঠবে। তো আমরা এটাকে অনেকে ভয় পাই, অনেকেই স্বাভাবিক মনে করি। তো মূলত আমাদের অপারেশনের পূর্বে 3 থেকে 4 লিটার স্যালাইন পুশ করা হয়, যেটা আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসে। সো এই স্যালাইন যেহেতু পুশ করা হয়, তার অনেকটাই লাইভোসাকশনের সময় চলে আসে, কিছুটা আমাদের ভিতরে থেকে যায়। সো যেটা পরবর্তীতে এইভাবে জমে জমে কোনো একটা জায়গায় জমে, যেটা ইঞ্জেকশনের মাধ্যমে বের করতে হয়। তাছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যখন অপারেশন করা হয়, অপারেশন শেষ হয়ে গেলে ভিতরে একটা নল দিয়ে দেওয়া হয়। তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ, তাহলে পানিটা নল দিয়ে কেন চলে আসে না, কেন থেকে যায়? তো যাদের সাইজটা একটু বড়, তাদের যে বিষয়টা হয়, আমাদের যে নলটা, এই নলের মাথার মধ্যে একটা ফুটো থাকে বা দুটা ফুটো থাকে। তো নলের মাথাটা ঠিক এই জায়গাটায় থাকে, কিন্তু আপনার যে এই এরিয়াতে পানি পুশ করা হয়েছে, সেই পানিটা কিন্তু থেকে যায়। বা স্যালাইনটা থেকে যাওয়ার ফলে পরবর্তী সময় স্যালাইনগুলো আমাদের বডিতে বিভিন্ন জায়গায় এখানে পানি পানি বা ফোলা ফোলা ভাব দেখা যায়, যেখানে জমে। তো এইটা একদমই ভয় পাওয়ার কিছু নাই। আপনি চাইলে এটা বের করতে পারেন, আপনি চাইলে নাও বের করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে শুকাতে একটু বেশি সময় লেগে যেতে পারে। এটা হলে অনেক ডক্টর আছে বাংলাদেশের বা অনেক জায়গায় অনেক ডক্টর আছে যারা বিষয়টা ক্লিয়ার ধারণা জানে না। সো তারা কিন্তু আপনাকে মিসগাইড করে ফেলবে। ইভেন আমরা এই পর্যন্ত অনেক পেশেন্টকে দেখছি, তাদেরকে এত ভয় দেখাই দিছে যে তারা ঢাকা আসতে বাধ্য হয়েছে। সো এটা কোনো ব্যাপার না। কীভাবে এই পানিটা হলে বের করবেন, আমি একটা ভিডিও দিয়েছি লাস্টে, সে দেখেন কীভাবে বের করতে হয়। তাছাড়া এটা কোনো বিষয় না। তবে যদি কারো বেশি জমে, অল্প একটু জমলে সমস্যা নেই, যদি বেশি জমে অবশ্যই বের করে নেবেন। এতে আপনার চেস্টের যে শেপ, শেপটা অনেক ভালো আসবে এবং দ্রুত শুকিয়ে যাবে। আর তাছাড়া ঘাস শুকানোর জন্য আপনি প্রচুর পরিমাণে লেবু খাবেন, ডিম খাবেন, এগুলো শুকায় ফেলবে। আর নিয়মিত ওষুধ খাবেন। আর আরেকটা যেটা আমরা অনেক বেশি ভুল করি, আমরা অপারেশনের দিন বাসায় গিয়ে শুয়ে পড়ি। জাস্ট শুয়ে পড়লে কী হয়, পানিগুলো এই সাইডে চলে যায়। আপনি যদি একটু নড়াচড়া করেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু বসে থাকেন, তাহলে এই স্যালাইনগুলো বিভিন্ন জায়গায় এদিক ওদিক যাওয়ার মাধ্যমে, পাইপের মাধ্যমে বের হয়ে আসবে। সো বিষয়গুলো মাথায় রাখবেন। এই ভিডিওটা দেখেন, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। আর যদি কোনো রকম কারো সাহায্য প্রয়োজন হয়, আমাকে ফোন করবেন বা আমার ফেসবুকে SMS করবেন। আমি মূলত খুশি হব আমাকে ফেসবুকে SMS করলে। তাছাড়া আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।